मुसलमान शासन सूचना इख्तियारुद्दीन मोहम्मद बिन बख्तियार खिलजी 1300 शुरूते तुर्की भी इख्तियारुद्दीन मोहम्मद बिन बख्तियार खिलजी बांगलार उत्तर तेर पश्चिम अवसान घटिए मुसलमान शासन सूचना इतिहास तीन बख्तियार खिलजी नामे परिचित छिलेन तार वंश परिचय सम्बन्धे तेम किछु जाना जायनि তিনি ছিলেন জাতিতে ভিত্তি এবং খলজি বংশে খলজি এবং ভিত্তিতে ছিলেন ভাগ্যারসী শৈলী বক্তের প্রতি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন 1195 খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মভূমি মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনীতে আসেন সেখানে তিনি শেহাবুদ্দিন গোরির সৈন্য বিভাগে চাকরিপ্রাপ্ত হয়ে ব্যর্থ হয়েন হাঁটু লম্বা ও হাত ও কুশ্চিত চেহারা যেন বক্তের খুলজি সারা দক্ষের সৃষ্টি দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হল এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমূল্য বলে বিবেচিত হত গজনীতি ব্যর্থ হয়ে বক্তের খুলজি দিল্লিতে কুতুবুদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন এবারে তিনি চাকরি পেতে ব্যর্থ হন এরপর তিনি বদাউনে যান সেখানকার শাসনকর্তা মালিক কিসবরউদ্দিন তাকে মাসিক বেতনের সৈন্য বিভাগে নিযুক্ত করেন কিন্তু উচ্চবিলাসী বক্তের খালি এ ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি অল্প কয়েক পর তিনি বদল ত্যাগ করে অযোধ্যা যান সেখানকার শাসনকর্তা কুসামুদ্দিনের অধীনে যিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন বক্তিয়ারের সাহস ও বুদ্ধিমত্তে সন্তুষ্ট হয়ে কুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্বে ভারত ভাগবত ভিউলি নামক দুটি পরগনার জায়গায় দান করে সেখানে বক্তের প্রতি তার ভবিষ্যৎ উন্নতির জন্য উৎস খুঁজে পান ভাগবত ভিউলি তার শক্তি কেন্দ্রে হয়ে বক্তের প্রতি অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী পঞ্চবতী হিন্দু রাজ্য আক্রমণ লুণ্ঠন করতে শুরু করে এ সময়ে তার বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়ে অনেক বাংলাদেশী মুসলমান তার সৈন্য দলে যোগদান করে ফলে বক্তিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এভাবে পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারের প্রাচীন কেরা দুর্গমুক্ত স্থানে আসেন এবং আক্রমণ করেন প্রতিপক্ষ কোনো বাধাই তিনি দিল না দুর্গোদয়ের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা সকলে মুন্ডিত মস্তক এবং দুইটি দুর্গটি বইপত্রে ভরা তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এটা ছিল একটা বৌদ্ধ বিহার এবং তিনি এটা জয় করেছেন এটি ছিল অদন্তপুরী বিহার এই সময় থেকেই মুসলমানরা এই স্থানের নাম দিল বিহার আজ পর্যন্ত তার বিহার নামে পরিচিত আমরা পরবর্তী তার আমাদের সাথে কথা বলবো তখন ভালো থেকো সুস্থ থেকো নজর ছাড়া বাইরে কেউ জানো ধন্যবাদ